السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله. আজকে আমাদের 35তম ক্লাস। তো সবগির দিক থেকে বলা যায় যে আজকে আমাদের শেষ ক্লাস। আগামীকালকে ইনশাল্লাহ আমাদের বিদায়ী ক্লাস হবে। তো গতকালকে আমরা তাশাহুদ মশক করছি। তো আজকে ইনশাল্লাহ আমরা দোয়া কুনুত মশক করার চেষ্টা করব। দুরূদ শরীফ তো আমরা প্রতিদিন পড়ি, আর দুরূদ শরীফ হলো দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এই দুটো হলো সুন্নাত মুয়াক্কাদা। তাশাহুদ এবং দোয়া কুনুত, তো তাশাহুদ তো প্রতি নামাজেই, দোয়া কুনুত বিতরের নামাজে এটা হলো ওয়াজিব। জি, প্রথমে ইফতিখার ভাই তাশাহুদ শুনাবেন। আজকের পড়াটা আমরা না দেখে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. ঠিক আছে, মাশাআল্লাহ। জি, এবার রুবেল ভাই শোনাবে। রুবেল ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি রুবেল ভাই, মুখস্থ শোনাবে। التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى السلام عليك وبركاته. রয়ের জবরটাকে আরেকটু স্পষ্ট করতে হবে, কিন্তু অন্যথায় ওয়াবারাকাতু বললে রয়ে জজম এমনটা বোঝা যাবে। ওয়াবারাকাতু, ওয়াবারাকাতু। আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। আচ্ছা রুবেল ভাই, এই অংশে এইখানটায় সলিহীন ওয়া বারাকাতু আর
বলছিলাম যে আদিয়ে সালাত বা মাসনুন দোয়ার ক্ষেত্রে তাজউদের গুরুত্বটা ওইভাবে নেই, একটু কম, একটু শিথিল, তবে আমাদের চেষ্টা করব যেন পূর্ণাঙ্গ ভাবেই হয়। এখানে কলকলা আবদুহু, এখানে কলকলাটা করেই যাবে। আর এই প্রথম তো বললাম রটাকে, রয়ের জবরটাকে আর একটু স্পষ্ট করা যেন ওয়াবারকাতু এমন না হয়। তারপর আসসালামু আলাইনা, এই নুনের টানটা আরেকটু টানতে হবে, ছোট হয়ে গেছিল। আর সলিহীন, হায়ের উচ্চারণটাকে আরেকটু চাপ দিই, অন্যথায় গোলহার দিকে চলে যাবে অনেকটা। আর শেষের যেটা আবদুহু, একটু কলকলা করে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা জি, মাশাআল্লাহ। এরপর আরিফ ভাই শুনাবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। التحيات لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. আচ্ছা জি, মাশাল্লাহ। এরপর জিয়াউল হক ভাই শুনাবেন। জি জিয়াউল হক ভাই, কোন আওয়াজ শোনা যাচ্ছে না। সম্ভবত জিওল হক ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা হতে পারে, মাইক্রোফোন অন আছে কিন্তু অন আছে। জিওল হক ভাইয়ের ওইখানটায় একটু নেটওয়ার্কে মাঝে মাঝে একটু সমস্যা দেখা যায়। আচ্ছা জিওল হক ভাই, আপনি যদি আমার কথা শুনে থাকেন তাহলে আপনার কাছে আর একটু পরে আসি। আচ্ছা তৌহিদুর রহমান ভাই শুনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله. التحيات لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا আব্দুহু ওয়া রাসূলু। আচ্ছা মাশাআল্লাহ। তৌহিদ ভাই আপনার কয়েকটা জায়গা, হ্যাঁ একটা হলো যে আপনার ক্ষেত্রে যেটা বলবো এই রয়ের উচ্চারণটাকে আর একটু ওয়া বারাকাতু ওয়া বারাকাতু, আর এই দ্বিত এই আইনটা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, এটা চাপটা একটু কম হয়ে গেছে আর একটু চাপ দিয়ে। তারপর সলিহীন, হি আর একটু চাপ দিবেন। তারপর ইবাদিল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই জায়গাটায় অনেকটা ইল্লাল্লাহ লাল্লাহ ইল্লাল্লাহ, আগের লামটা যেন একটু ল ধরনের হয়ে না যায়। লা ইল্লাল্লাহু, এই জায়গাগুলো আর একটু খেয়াল রাখবেন। আচ্ছা জি মাশাল্লাহ। আচ্ছা জিয়াউল হক ভাই এবার একটু চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে জিয়াউল হক ভাই, ঠিক আছে। আচ্ছা এরপর নূর আলম ভাই।
السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. نورالم بھائی تشہد تو একটু শুনাবেন ان شاء الله. التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أحسن جي ما شاء الله. এই নরম ভাই আত্তাহিয়াত তা কিন্তু একটু লম্বা হয়ে গেল তাই তো টান নেই তো এখানে খেয়াল রাখবেন যেন একটু বেশি সময় না নেয় আত্তাহিয়াত 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 আর এখানে ওয়া বারা বারা ওয়া বারাকাতু আর এই হামজাটা এটা আসলে বেশি সমস্যা হবে না তারপরও খেয়াল রাখা যেন হামজাটা আশহাদু আল্লাহ ইলাহ আল্লাহ যেন না হয়ে আ আল্লাহ আল্লাহ যেটা কিনা আমরা তিলাওয়াতের মস্কির সময় সবসময় বলতাম যে হামজাকে একটু শক্ত করে উচ্চারণ করা যেন হামজা তাসিল না হয়ে যায় হামজা বিতাহকিক একটু শক্ত করে আল্লাহ ইলাহ এভাবে হবে আর কি হামজার উচ্চারণটা ইনশাআল্লাহ জি তো আমরা তাহলে আজকের দোয়ায় কুনুতের সাথে আমরা দোয়ায় মাসুরাটা একটু দেখি দোয়ায় মাসুরা সুন্নতে মুয়াক্কাদা দোয়ায় কুনুত হলো বিতরের নামাজ ওয়াজিব তো দোয়ায় কুনুতটা সহকারে একটু দেখি যেহেতু দোয়ায় কুনুতটা আমাদের সাধারণত মস্ক হয় না দোয়ায় কুনুত আস্তাগফিরুল্লাহ আচ্ছা এইখানে একটা বিষয় হলো যে নামাজের ক্ষেত্রে যে নামাজের দোয়া বলতে তাশাহুদ দুরুদ শরীফ দোয়ায় মাসুরা দোয়ায় কুনুত তো এই ক্ষেত্রে দোয়ায় কুনুতের বিষয়টা হলো একটু অন্যরকম নামাজের জন্য দোয়া পড়া দোয়ায় এমন দোয়া পড়া দুরুদ শরীফের পর যেটা কিনা কোরআন হাদিসে বর্ণিত আছে এইখানে কিন্তু আপনি এই দোয়ায় কুনুত ব্যতীত কোরআন হাদিসে আছে এমন দোয়া আপনি পড়তে পারেন তবে দোয়ায় কুনুত বলতে এই যেটা আছে এইটা পড়া উত্তম কারণ আল্লাহ রাসূল এইটা শিখিয়েছেন এক সাহাবীকে এই জন্য এইটা পড়া উত্তম তবে অন্য দোয়া পড়া যেতে পারে জি তো দেখি بسم الله الرحمن الرحيم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا يعني ما أدري شو مشهوة جابه أي الله এখানে যদি দয় একটু ভারী না করি তখন কিন্তু আসলে দালের মতো হয়ে যাবে এইটা সমস্যা কারণ হরফ পরিবর্তন হয়ে যাওয়া এক্ষেত্রে তো শব্দ ঠিক থাকবে না اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم
اللهم إني ظلمت نفسي ظلما كثيرا. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا. ظلما كثيرا كثيرا. ظلما كثيرا. أكبر. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا. ولا يغفر الذنوب إلا أنت. ولا يغفر الذنوب إلا أنت. এইখানে একটা বিষয় দেখবেন যে কোরআন শরীফের ভিতর তো ওয়াকফ দেওয়া থাকে, আপনাদের সাথে অনেকের যে আমরা তাশাহুদ বা দোয়ায় কোন দোয়ায় মাসুরা যেভাবে পড়ি, এই থামার চিহ্নগুলোতে একটু ভিন্ন মনে হইতে পারে, যে হয়তো আপনি এইখানে থামেন না বা এইভাবে পড়েন না, তো এটা আসলে তেমন একটা সমস্যা না, আপনি ভেঙে ভেঙেও পড়তে পারেন। যেমন এইভাবে আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম, এভাবে পড়তে পারেন, সমস্যা নেই, এটা এটা সমস্যা হবেন না। আচ্ছা, এখানে আংতাও বলতে পারেন, এতে করে আমাদের অর্থ পরিবর্তন হওয়ার কোনো সমস্যা সম্ভাবনা নেই। ওয়ালা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা ولا يغفر الذنوب إلا أنت. أنت. ولا يغفر الذنوب إلا أنت. ولا يغفر الذنوب إلا أنت. فاغفر لي مغفرة من عندك وارحمني. فاغفر لي مغفرة من عندك وارحمني. فاغفر لي. فاغفر لي. ফায়ের হরকত লম্বা করার দরকার নেই বা এখানে লম্বা হবেও না, ফাগ ফাগ এখানে যেন ফাগ এমনটা না হয়, ফাগফিরলি ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা মাগফিরাতাম মিন ইনদিকা مغفرة من عندك مغفرة من عندك وارحمني 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 فارو جنو ناهوية جاي وار وارحمني فاغفر لي مغفرة من عندك وارحمني فاغفر لي مغفرة من عندك وارحمني এই বলছিলাম বললাম যে আমাদের এই সমস্ত ক্ষেত্রে গুণা বা অতিরিক্ত মাদের পরিমাণটা আমাদের মেনটেন করা জরুরি না, তো এর অর্থ এই না যে এটা ছাড়া ভালো, বিষয়টা কিন্তু মোটেও এমন না, তো এইভাবে করা ভালো
এইভাবেই করার চেষ্টা করো, কারণ এতে করে আর একটা সুবিধা থাকে। সুবিধা হইলো যে এখানে যদি আবার একটু ছাড় দিতে চাই তো এই প্রভাবটা গিয়ে তেলাওয়াতের মাঝে পড়তে পারে, তো এই জন্য ছাড় না নেয়াই ভালো। আর আরেকটা বিষয় হলো সিফাতে লাজেমা যেগুলো আছে, যেটা আমরা জানি যে সিফাতে লাজেমা মুতাদদা গাইরে মুতাদদা, ওই সিফাতগুলির ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া যাবে না। ওই সিফাতগুলির ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না, কারণ ওই সিফাতের ভিতর কিছু কিছু সিফাত এমন আছে যেটা ঠিক না থাকলে হরফের উচ্চারণই পরিবর্তন হয়ে যায়। সব সিফাতে এই সমস্যাটা হয় না, সব সিফাতের ক্ষেত্রে, তবে কিছু কিছু আছে এমন যে হরফের উচ্চারণ ঠিক থাকে না, পরিবর্তন হয়ে যায়, তো ওই ক্ষেত্রে শব্দ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এই জন্য ওইটার দিকে একটু বিশেষ করে খেয়াল রাখবো। فاغفر لي مغفرة من عندك وارحمني فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم إنك أنت الغفور الرحيم أنت أنت এখানে গুণায় ওই পরিমাণ সময় না দিলেও দিকটা ঠিক রাখবো। আংতাল আং আং ইন্নাকা আনতাল গফুরুর রহিম ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আচ্ছা, এবার আমি একবার পড়ি দোয়ায়ে মাসুরা। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. আচ্ছা, এবার আমরা দোয়া কুনুতটা একটু দেখার চেষ্টা করি। তো তাশাহুদের মাঝে দেখা যায় যে কিছু কিছু অংশে আমাদের একটু সমস্যা হয়, দোয়ায়ে মাসুরের ক্ষেত্রে তুলনামূলক ভাবে ওই সমস্যাটা একটু কম, তবে দোয়ায়ে কুনুত যেহেতু একটু বড়, আর এইটা প্রতিদিন মাত্র একবার, তো এইখানে অনেক সময় দেখা যায় আমাদের শব্দ উলট পালট হয়ে যায়, অনেকের ক্ষেত্রে আকপিস হয়ে যায়, তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখা। اللهم إنا نستعينك ونستغفرك اللهم إنا نستعينك ونستغفرك কাবলে অভ্যাস সবার বেশিরভাগেরই, তো বলতে পারেন সমস্যা নেই, বা আপনি যদি اللهم إنا نستعينك ونستغفرك اللهم إنا نستعينك ونستغفرك খেয়াল রাখবো যেন ধাক্কা লেগে না যায়, এতে করে উচ্চারণের সৌন্দর্য নষ্ট হবে। তো এই একটা দোয়া পড়তেছি, আল্লাহর কাছে চাইতেছি বা আল্লাহর প্রশংসা করতেছি, তো এইখানে আমার শব্দের উচ্চারণ গুলো সুন্দর হওয়া দরকার। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা
اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونؤمن بك ونتوكل عليك এই জায়গাটায় অনেক সময় একটু সমস্যা হয় সমস্যাটা হলো এমন যে ওয়ানু মিনু বিকা হামজাতে তো জজম আছে এখানে হয় কি যে ওয়ানু মিনু বিকা তো এইভাবে যদি বলা হয় তখন কিন্তু হামজাটা বোঝাই যায় না অনু মিনু অনেকটা ওয়াও এর মতো চলে আসে বা কিছুই থাকে না নু মিনু এইখানে হামজাটাকে মাখরাজিকে একটু ধরা নু মিনু বিকা অন্যথায় কিন্তু হামজা এখান থেকে এখানে থাকবেই না হামজার উচ্চারণটা একেবারেই হবে না হামজা বোঝা যাবে না তো শব্দের একটা অক্ষর বাদ পড়ে গেল একটা হরম বাদ পড়ে গেল তো শব্দ কিন্তু পূর্ণ হবে না ওয়া নু মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير এই জায়গায় দেখা যায় যে ওয়ানুসনি সা আছে এইখানে অনেক সময় সিনের মতো পড়ে ফেলি আমরা অনেকে ওই কারণ যেহেতু অনেক আগের মুখস্থ সচরাচর দেখে পড়া হয় না এই জন্য ওয়ানুসনি তো এমন লোক পাওয়াটা বেশি কঠিন এখানে তা না পরে সিন পরে ফেলে এখানে খেয়াল রাখা ওয়ানুসনি এমন লোক পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় অনেক পাওয়া যায় হয়ে যায় আচ্ছা তো এইটা কারণ এইটা একটা মনে করেন একদিন আমি নামাজ পড়াইতেছিলাম তো বেশি দিন আগের ঘটনাও না মনে হয় বেশি পাঁচ ছয় মাস আগে হইতে পারে তো নামাজ পড়াইতেছিলাম কোন এক সুরার ভিতরে পড়তে পড়তে ওইখানে সা না সিন হঠাৎ করে এই সমস্যাটা আমার ওই নামাজের ভিতরে কিরাত পড়তেছে ওই সময় হয়ে গেছে সা পড়বো না সিন পড়বো ওই সময় তো ভাবনা চিন্তার সময়ও কম তো তাড়াতাড়ি করে অর্থের দিকে খেয়াল করে একটা পরে নিচ্ছি আর কি তো যাদের অর্থ জানা আছে তাদের জন্য এই বিষয়টা একটু সহজ কারণ বুঝতে পারে যে এখানে সা হবে না সিন হবে কারণ অর্থের দিকে খেয়াল করলেই এইটা বের হয়ে যায় কিন্তু সাধারণ যারা আছে তো এইখানে তো আর বোঝা সম্ভব না এইখানে কি করতে হবে আমার মুখস্থ করে রাখতে হবে কোন জায়গায় কি মুখস্থ বলতে আর কি উচ্চারণটা ঠিক করে নিলেই আর এইটা খেয়াল রাখতে হবে যে এইখানে সা সিন না এই সমস্যাটা দেখা যায় অনেক হাফেজদের ক্ষেত্রেও থাকে বিশেষ করে নতুন হাফেজ যারা আছে ছোট বাচ্চারা হাফেজ হয়েছে তো ওরা তো আসলে অর্থ টর্থ ওইভাবে কিছুই জানে না তো দেখা যায় যে এই সা সিন এই সমস্ত জায়গায় এলোমেলো করে দিলেন এই বিষয়টা অন্তত আমাদের জন্য এটা খেয়াল রাখা দরকার কারণ আমাদের মুখস্থর পরিধিও তো অত বেশি না এই জায়গা ওয়ানুসনি একবার ওয়ানুসনি আলাইকাল খায়র ওয়ানুসনি আলাইকাল খায়র আবার এখানে আইন ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونشكرك ولا نكفرك
ونشكرك ولا نكفرك ونشكرك ولا نكفرك ونخلع ونترك ونخلع ونترك ونخلع ونترك এইখানে দেখেন ওই যাদের ছোটবেলায় মুখস্থ আছে, তো এখন আমি আমার কথাই বলি। তো একেবারে ছোট থাকতে যখন মক্তবে যাইতাম, তো হুজুর পড়াইতো যে অনাখ লাউ। আমাদের ভিতর অনেকে বলতো অনেক লাউ, অনাক লাউ, অনাক লাউ লাউ। বাচ্চারা একজন আর একজন বলতে এই দেখছিস লাউ এর কথা আছে। এখানে বিশেষ করে হলো আইন লাউ লাউ একসাথে اللهم إياك نعبد اللهم إياك نعبد اللهم إياك نعبد إياك نعبد ولك نصلي ونسجد এখানে অনেককে পাওয়া যাবে যে ওয়ালাকা নুসাল্লি এমন করে পড়ে, এমন সমস্যা কিন্তু হয়। এইটা একটা কি বেশি হওয়া একটা সমস্যা, ওয়া নুসাল্লি ওয়ালাকা নুসাল্লি ولك نصلي ونسجد ولك نصلي ونسجد ولك نصلي ونسجد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد وإليك نسعى ونحفظ وإليك نسعى وإليك نسعى ونحفظ 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 ونرجو رحمتك ونرجو رحمتك ونرجو رحمتك
ونرجو رحمتك ونخشى عذابك ونخشى عذابك ونخشى عذابك ونخشى عذابك সিফাতে লাজিমার বিষয়টা ওইভাবেই রাখবো, এখানে যেন পরিবর্তন না আসে। যেমন ওয়ানাখ নাখশা নাখশা, এখানে যদি নাখশা তখন এই সিফাতে লাজিমা মুতাদ্দদা রিখওয়া সিফাতে সমস্যা হয়ে গেল, এটা যেন না হয়। নাখ নাখশা নাখশা ওয়ানাখশা আযাবাকা وَنَخْشَى عَذَابَكَ إِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ إِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ إِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ আমি একবার পড়ি, দোয়ায় কুনুত। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن نؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. এখানে একটা বিষয় হলো যে এই এখানে যে অক্ষর চিহ্নগুলো দেওয়া আছে এর কোন জায়গায় যদি আপনি না থামেন বা এলোমেলো করে থামেন যে কোনো একটা ওয়াও এর আগে, এতে করে অর্থের মাঝে কোনো সমস্যা হয় না, কারণ এই শুরু থেকে শেষ পর্যন্ত এমন ভাবে নিয়ে আসা হয়েছে যে এখানে আসলে এমন না যে একটা বাক্য পূর্ণ হওয়ার পর না থামলে পরবর্তী বাক্যের মাঝে কোনো সমস্যা অর্থের সমস্যা হইতে পারে এমন। জি আরিফ ভাই। জি হুজুর। হুজুর এই ক্ষেত্রে যদি কোনো ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে পড়ি বা কোনো ওয়াকফের ক্ষেত্রে সাকিন না করি সমস্যা হবে কিনা? দেখা যাচ্ছে কোনো ওয়াকফে সাকিন করলাম আবার কোনোটাতে সাকিন করলাম না ভুল করে। আচ্ছা এইখানে বিষয়টা হইলো কি, আসলে একটা ওয়াকফে যখন আপনি করলেন, যেমন মনে করেন যে اللهم إنا نستعينك ونستغفرك، طيب هم جهن كلن ونستغفرك تخنو جه أرتو تاكي ونستغفرك ياكي أرتو تاكي أرتين ما جه كنو پوري بورتو ناشن مجاشت جي حضر. طيب عرب در نيام حلو شدان تو باقي شش جهن كوري تخن جزم ديه پوري ياركي جزم پوري اقفو كرولي বাকি হরকত যদি দেন আপনার অর্থগত কোনো সমস্যা নেই। জি আর আমার মনে হয় বেশিরভাগ আমরা এখানে যারা আছি বেশিরভাগ দোয়ায় কোনো তেমন ভাবে মুখস্থ করা যে আসলে অক্ষর সময় এই সাকিন দিয়ে পড়া না, এমনকি কেউ আছেন যে দোয়ায় কোনো মুখস্থ সময় সাকিন দিয়ে দিয়ে পড়ছেন? হুজুর আমার একটা জায়গায় সাকিন হয় যে খয়ের, এখানে আমি সাকিন করি। এখানে আমিও আমি ব্যক্তিগতভাবে নিজেও যখন পড়ি সাধারণত পড়া হয় সাকিন দিয়ে পড়া হয় এই জায়গা, বুঝে আসছে? আর বাকি তেমন একটা জায়গায় সাকিন দিয়ে পড়া হয় না। হ্যাঁ মাইয়াফ জুরুকা, এর জায়গায় মাইয়াফ জুরুক।
এমন দুই একটা জায়গায় থাকতে পারে, তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মনে হয় যে আমরা এই সাকিন ছাড়াই পড়ি। এইখানে এই বিষয়টা আবার এই দোয়া মাসুরের ক্ষেত্রে এমন অনেক অংশে, যেমন ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এইখানে মনে হয় বেশিরভাগ মানুষই এই হরকত দিয়ে পড়ে, সাকিন দিয়ে পড়ে না। এখানে কি আপনারা সাকিন দিয়ে পড়েন, কেউ আছেন এমন? জুলমান কাসির, এই জায়গাটায় আপনার কাসির অক্ষের নিয়ম ঠিক থাকে, এক আলিফ কাসিরন সাধারণত বোধহয় কেউ পড়ে না, কিন্তু দ্বিতীয় অক্ষের ক্ষেত্রে ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। ওস্তাদ এটা পুরাটাই ইয়া সহ ওস্তাদ, সাকিন হয় না, সাকিন দিয়ে পড়া হয়, সাকিন হয় না, তবে আবার শেষে গিয়ে হয়, শেষে গিয়ে হয়। আবার তাশাহুদের ক্ষেত্রে সাধারণত অক্ষের বিষয়গুলো ঠিক থাকে, তাশাহুদের ক্ষেত্রে জি হুজুর এখানে ঠিক থাকে, তাশাহুদে বড় হয়, তারপর তাশাহুদে ঠিক থাকে, আবার দুরূদ শরীফেও সাধারণত ঠিক থাকে। তবে দুরূদ শরীফে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এইখানে যে থামার চিহ্নগুলো দেওয়া আছে এর থেকেও বেশি জায়গায় থামে, যেমন মনে করেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই এই জায়গাও থামা হয়, অনেকে থামে বা অনেকে মিলেও পড়ে। তবে দুরুদ শরীফের যে যে সমস্ত জায়গায় থামা হয় ওই জায়গায় দেখা যায় সাকিন দিয়েই পড়া হয় সাধারণত। এই সমস্যাটা বেশি হয়েছে এই দোয়া কুনুতের ভিতরে। ওস্তাদ রুকু সেজদা তাসবিহ গুলো কি ওস্তাদ একটু মানে বলে দিবেন? আচ্ছা রুকু সেজদা তাসবিহ বোধ হয় এখানে আসে, আচ্ছা হ্যাঁ এখানে আদিয়ে সালাত আপনার তাকবীর থেকে শুরু আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইখানে একটা বিষয় যে ওই আপনাদেরকে যে বলি টান থাকা, যখন থাকে তখন টান না দেওয়া, আবার টান যখন থাকে না তখন দেওয়া, এতে কিন্তু সমস্যা হয় কিছু কিছু জায়গায়, এমন সমস্যা যেমন এইখানে দেখেন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, এইখানে হামজাতে কিন্তু টান নাই, আ আল্লাহু আকবার আল্লাহু আকবার, এখানে যদি কে ওইভাবে বললে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এতে করে কিন্তু তার নামাজ আবার পড়তে হবে, বিষয়টা কিন্তু একটু খেয়াল করবেন যে তাকবীরে তাহরিমা যদি আল্লাহু আকবার এর জায়গায় কেউ বলে আল্লাহু আকবার তার নামাজ কিন্তু হবে না, কারণ তাকবীরে তাহরিমা হলো ফরজ, তাকবীরে তাহরিমা ফরজ, আল্লাহু আকবার এর অর্থ হইতেছে যে আল্লাহ হলো বড়, সব থেকে বড় আল্লাহ, তো যদি কেউ বলে আল্লাহু আকবার তখন অর্থ পরিবর্তন হয়ে এটা প্রশ্নবোধক হয়ে যায় যে আল্লাহ কি সব থেকে বড়, একটা প্রশ্নবোধক হয়ে যায়, তো এই জন্য তার নামাজ আবার পড়তে হবে। এই দেখেন কত বড় একটা সমস্যা, যে টান নাই টান দিতে গিয়ে এই সমস্যাটা হয়ে গেল। আবার কিছু কিছু জায়গা আছে যে টান আসে না দিলেও এমন সমস্যা হয়ে যায়, তো খেয়াল রাখা। তো তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, তারপর তো সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك, সানার ক্ষেত্রে আমাদের তেমন একটা সমস্যা হয় না। স্যার আমার এখানে একটা সমস্যা, এটা হচ্ছে ওয়াতা বারাক আসমুকা, এই তা আলাদা হয়ে যায় আর বারাকা আলাদা হয়ে যায়। ওয়াতা বারাক আসমুকা, জি স্যার। আচ্ছা এখানে শব্দটা হইলো যে তাবারাকা,
তাবারাকা তো পরবর্তী শব্দের সাথে যুক্ত হয়ে কাসমুকা তো তাটা এখানে যুক্ত রাখতে হবে ওয়া তাবারাকাসমুকা ওয়া তাবারাকাসমুকা আচ্ছা তারপর এইখানে ওস্তাদ যে পরেরটা ওয়া তাআলা জাদুকা এখানে এরকম একই অবস্থা ওয়া তাআলা ওয়া তা একসাথে হয় আর আলা আলাদা হয় আলা আলাদা হয়ে যায় না আচ্ছা এইটা একটু ঠিক করে নিতে হবে তবে এখানে সাধারণত আমাদের এখানে আমরা যারা উপস্থিত আছি এদের দিকে লক্ষ্য করে কথা বললাম যে সমস্যা হয় না তবে এমন না যে এখানে তার এই ছানার ক্ষেত্রে সমস্যাই নেই বিষয়টা এমন না সমস্যা হয় যেমন হামদিকা এই হায়ের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়ে থাকে ওই সমস্যা হয় তারপর আইনের বিষয়টা এখানে সমস্যা হয় আচ্ছা তারপর রুকুর তাসবি তো রুকুর তাসবি এবং বিশেষ করে রুকুর তাসবিতে একটু সমস্যা দেখা যায় কারণ এখানে র আছে তো র জায়গায় অনেকে জাল হয়ে যায় আজিম আজিম ওয়িম তারপর আইনের উচ্চারণটা একটু সমস্যা দেখা যায় অনেক ক্ষেত্রে তো রুকুর তাসবি হলো সুবহানা রব্বিয়াল আযীম সুবহানা রব্বিয়াল আযীম তো এখানে দেখেন যে এত দ্রুত পড়ি আমরা যে সুবহান রব্বিল আযীম সুবহান রব্বিল আযীম সুবহান রব্বিল আযীম এভাবে পড়ি কিন্তু রুকুর তাসবি তো মনে হয় জামাতে নামাজ পড়লে তো পাশে যে থাকে তার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে রুকু সেজদা তাসবি যখন পড়ে এটা কানে আসে এত দ্রুত পড়া হয় যে আসলে সুমাল 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 এমন বুঝে যায় আগাগোড়া কিছুই থাকে না তা আপনি কি পড়লেন যে আমার মহান রবের তাসবি পড়তেছি আমি তো এইটা তাসবিটা কেমন হইতেছে এটা আসলে কিছুই ঠিক থাকে না আগাগোড়া কিছুই ঠিক থাকে না অর্থ তো কোনো বালাই নেই তো এই জন্য সুন্দর করে পড়া দেখবেন একটা বিষয় যে ইমাম সাহেব যতক্ষণ সিজদা করে সাধারণত দেখা যায় যে জামাতে মসজিদে ইমাম সাহেবরা থাকে যে বেশিরভাগ মসজিদেই দেখা যায় যে ইতমিনানের সাথে নামাজ পড়ে অর্থাৎ চার রাকাত নামাজ পড়তে গেলে প্রায় আট সাত আট মিনিট দশ মিনিটের মতো সময় নেয় ইমাম সাহেবরা তার মানে স্থিরতার সাথেই পড়ে ইমাম সাহেব যখন রুকুতে যায় বা সেজদায় যায় অনেক মুসল্লিরা আছে যে ওই সময়ের ভিতর যদি লাগাতার তাসবিহ পড়তে থাকে যে দশ এগারো বার শেষ হয়ে যায় আর চিন্তা করতে থাকে ইমাম সাহেব তাসবিহ কয়বার পড়ে আমার তো এগারো এগারো বার হয়ে গেল কিন্তু আপনি যদি এইভাবে পড়েন সুবহানা রব্বিয়াল আযীম سبحان ربي العظيم سبحان ربي العظيم এইভাবে পড়ে পড়ে যদি পাঁচবার পড়তে চান তাহলে আপনার কাছে মনে হবে যে খুব তাড়াতাড়ি রুকু হয়ে গেল আবার কোন কোন জায়গায় নামাজ পড়তে গেলে দেখবেন এইভাবে পড়লে তিনবারও শেষ করা কষ্টকর হয়ে যাবে তো মূলত আপনার তাসবিহটা এইভাবেই আদায় করতে হবে সুবহানা রব্বিয়াল عظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم এখানে সুবহান রব্বিল আযীম সুবহানা যদি বলি তো এখানে হাই ঠিক থাকলো না যেখানে ছিল সুবহানা হল সুবহানা হা অর্থ ঠিক থাকবে না কিন্তু রব্বিল আযীম ঠিক না থাকলে এখানে ওই একই ধরনের সমস্যা তো তিন শব্দের একটা বাক্য এর দুইটাই হয়ে গেল এমন ভুল যে অর্থই ঠিক থাকলো না তাহলে আপনার বাক্যর কি অবস্থা হইতে পারে তারপর এখানে রুকুর থেকে ওঠার ই দেওয়া আছে সামি আল্লাহু লিমান হামিদা এখানেও সমস্যা হয় যে সামি আল্লাহু সামি আল্লাহু বা সামি আল্লাহু
سمع الله لمن حمدا عين এবং হা এই দুইটার ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ মানুষের মাঝে এই সমস্যাটা অনেক দেখা যায় যে আইন ঠিক থাকে না তো আইন ঠিক না থাকলে শব্দ ঠিক থাকবে না এখানে হামিদা হা হা ঠিক না থাকলেও শব্দ ঠিক থাকবে না অর্থ ঠিক থাকবে না সামিআ আল্লাহু লিমান হামিদা দা তারপর শেষ হা হাটাকে স্পষ্ট করা আচ্ছা তারপর ওস্তাদ এখানে এখানে একটা সমস্যা হয় যে হুলিমান হয়ে যায় ওস্তাদ সামিআ আল্লাহু লিমান লিমান টা আলাদা হয় সামিআ আল্লাহু লিমান হামিদা হয়ে যায় ওস্তাদ আচ্ছা সামিআ আল্লাহু লিমান হামিদা শব্দ আলাদা আলাদা করার দরকার আসলে এই বিষয়টা এই আলাদা একসাথে এটা সব ক্ষেত্রে করাটা কষ্টকর হয়ে যাবে কারণ এটা শুধুমাত্র ভাষা সম্পর্কে যদি ধারণা না থাকে অর্থ সম্পর্কে ওই ক্ষেত্রে এই বিষয়টা একটু বেশি কষ্টকর হয়ে যায় এখানে ওস্তাদ আল্লাহ শব্দ যে একটা আল্লাহ শব্দ এই জিনিসটাই অস্তিত্ব থাকে না মানে এমন ভাবে আইনের সাথে লাম মিশে আর হার সাথে লাম মিশে তখন আর এখানে আল্লাহ শব্দটা আছে এটাই বুঝা যায় হ্যাঁ আল্লাহ শব্দটা দুই দিকে চলে যায় জি ওস্তাদ এই জন্য মুখস্থ করার সময় এই বিষয়গুলো একটু খেয়াল করে করে কি করা বা মুখস্থ আগে করে ফেলছি তো এখন এই বিষয়গুলো দেখে দেখে ঠিক করে নেওয়া আচ্ছা তারপর রব্বানা লাকাল হামদ 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 সিজদাত তাসবিহ সুবহানা রব্বিয়াল আ'লা এখানে সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা আ'লা পড়ার লোক বেশি আ'লা তো যদি আ'লা পড়ে তখন আইন তো কোথাও পাওয়া গেল না সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা তো সিজদা তাসবিহের ক্ষেত্রে হা এবং আইন হা এবং আইন এই নামাজের যে আদিয়ে সলাত আর নামাজের তাসবিহ এই সমস্ত ক্ষেত্রে এইগুলার ক্ষেত্রে হা আর আইন হইছে সমস্যার একটা বড় নাম তো এখানে আমাদের এলোমেলো হয়ে যায় তো স্থিরতার সাথে সিজদাত তাসবিহ ওই রুকুর ক্ষেত্রে যেটা বললাম যে যদি পড়ি দেখা যাবে যে তিনবার পড়লেই মোটামুটি একটু ভালো সময় লাগবে سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى তো নামাজের সময় আমাদের তেলাওয়াতের যেমন হক আদায় করতে হবে এই তাসবিহ তারপর দোয়া এই বিষয়েরও খুব বেশি খেয়াল রাখা যেন এইটা ওই যেমন দেখেন তাকবীরে তাহরিমা তো যদিও তাসবিহ গুলা রুকুর তাসবিহ সেজদার তাসবিহ বা উঠা বসার যে তাকবীর এই তাকবীর তো না আপনার তাসবিহ আল্লাহ আকবার হ্যাঁ তাকবীরে তাহরিমা হলো একটা যে নামাজে শুরুতে আর বাকিগুলো তাকবীর যেগুলো আছে আর বাকি হলো রুকু সেজদা এটাকে বলা হয় তাসবিহ এর ভিতরে তাকবীরে তাহরিমা এটা হলো ফরজ আর বাকি যে ওঠা বসার তাকবীর ওইগুলা বা রুকুর তাসবিহ সিজদার তাসবিহ এগুলো হলো সুন্নত সুন্নতে মুয়াক্কাদার ভিতরে পড়ে তো সুন্নতে মুয়াক্কাদাও তো আমরা জানি যে স্বাভাবিকের তুলনায় গুরুত্বপূর্ণ ইচ্ছাকৃতভাবে বা বিনা ওজরে নিয়মিতভাবে ছাড়া এটা ঠিক না গুনার কারণ এইটা শুধুমাত্র এমন না যে আমি একা যখন নামাজ পড়বো তখন এই সবগুলো করব জামাতে যখন নামাজ পড়ি তখন এইটা করার দরকার নেই তখনও কিন্তু এইটা আমার জন্য এই সুন্নাত হিসেবেই থাকবে সুন্নাত মুয়াক্কাদা হিসেবেই থাকবে এইখানে অনেক সময় দেখা যায় যে জামাতে যখন নামাজ পড়া হয়
ওই সময় তাকবীরে তাহরিমা অনেকে বলে না তাকবীরে তাহরিমা কিন্তু প্রত্যেক মুক্তাদির জন্য ব্যক্তিগত ফরজ এইটা কিন্তু ইমাম আদায় করলে আপনার তা আদায় হবে না ইমাম আর মুক্তাদি এর নামাজের মাঝে পার্থক্য হলো শুধু কিরাতে ইমাম কিরাত পড়ে মুক্তাদি কিরাত পড়ে না আর বাকি সব বিষয় ইমামের জন্য যা করতে হবে মুক্তাদির জন্য তাই করতে হবে যেমন এই যে তাকবীরে তাহরিমা ইমামের জন্য বলাও ফরজ মুক্তাদির জন্য বলা ফরজ বাকি কিরাত ইমাম পড়লে মুক্তাদির ফরজটা ইমামের পক্ষ থেকে আদায় হয়ে যাবে এই বিষয়টা খেয়াল রাখা জি ইফতেখার ভাই ওস্তাদ ওই যে যদি জামাতের নামাজের সময় যায় দেখি যে ইমাম সাহেব হচ্ছে রুকুতে চলে গেছে তখন তাকবীরে তাহরিমা বলে কি হাত বাঁধবো নাকি হাত বাঁধা ছাড়াই রুকুতে যাব আপনি তাকবীর বলে রুকুতে চলে যাবেন সমস্যা নাই তাকবীরটা কি ওস্তাদ মানে বলতে বলতে না এখানে দুইটা বিষয় এখানে এই হাত বাঁধার প্রয়োজনটা একেবারে আপনি এখানে একটা হইছে হাত বাঁধা এটা কিন্তু ফরজ না হাত বাঁধা সুন্নত বুঝছে ইমাম যখন আপনি গিয়ে দেখলেন ইমাম রুকুতে গেছে রুকুতে গেলে আপনি যদি হাত বাঁধা সুন্নত আদায় করতে চান প্রথমে তাকবীর বলবেন তাকবীর বলে মোটামুটি ভাবে হাত বাঁধলেন হাত বাঁধার পর আর এক তাকবীর বলে তারপর রুকুতে যাবেন আর যদি হাত না বাঁধেন তো ওই ক্ষেত্রে তাকবীর বলতে হবে প্রথমে তাকবীরে তাহরিমা তারপর আর এক তাকবীর দিয়ে তারপর রুকুতে যাবেন তবে হাত বাঁধাটাই ভালো হাত বেঁধে তারপর আর এক তাকবীর দিয়ে রুকুতে যাবেন আচ্ছা এই ছিল আমাদের নামাজের তাসবি তো বাকি রইল সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইটা তো আমাদের বাকি সালামের মতোই তবে এখানে একটু একটা বিষয় আছে যে আমরা যখন সালাম ফিরাই এই সময় কিন্তু একটা নিয়ত করতে হয় তো সালাম তো কাউকে উদ্দেশ্য করেই দেওয়া হয় তো একা যখন নামাজ পড়বো তখন এই ডানে বামে ফেরেশতাদের উদ্দেশ্যে সালাম দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফেরেশতাদের উদ্দেশ্যে সালাম দেওয়া ফেরেশতা নেক জিন্নাত হইতে পারে তারপর মুক্তাদি যখন সালাম ফিরাবে তখন এই ডানে বামের মুসল্লি ফেরেশতা নেক জিন্নাতের নিয়ত করে তারপর সালামগুলা দিবে জি রুবেল ভাই জি ওস্তাদ আমার একটা প্রশ্নটা হচ্ছে যখন নামাজ আমাদের হাই উঠে তখন আমরা তো বাম হাতের উপর ডান হাত বাঁধি তখন কি আমরা মুখে ডান হাত দিব না বাম হাত দিব তখন ওই সময় আচ্ছা এই ক্ষেত্রে হলো যখন দাঁড়ানো থাকে দাঁড়ানো অবস্থায় তো আমরা বাম হাতের উপর ডান হাত বাঁধি তো দাঁড়ানোর সময় ডান হাত মুখে দেব আর অন্য অবস্থাতে বাম হাত মুখে দেব একটা বিষয় একদিন আগে একজন বলতেছে মানে সুরা ফাতিহা অবশ্যই পড়তে হবে না পড়লে নামাজ কখনো হবে না ওনার যদি ইমামের পিছনে সুরা ফাতিহা না পড়ে আর কি মানে ওভাবে বলতেছে উনি একদম ইয়া করে বলতেছে মানে নামাজ হবেই না মানে আমরা তো নামাজে ইমামের পিছনে দাঁড়ালে তো সুরা ফাতিহা পড়ি সুরা ফাতিহা পড়ি না হ্যাঁ এখানে একটা বিষয় আছে আসলে এটা হলো ইখতিলাফ একটা মাসালা এইখানে হানাফি মাজহাব অনুযায়ী বা রিচার্জ অনুযায়ী কোরআন আসলে চারটা যে মাজহাব আছে প্রত্যেকটা মাজহাবের কোরআন হাদিস থেকে দলিল নেওয়া বুঝছে তো একটা হাদিস আছে যেমন লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা ছাড়া আপনার নামাজ নাই তবে হানাফি মাজহাব অনুযায়ী যে ইমাম যেহেতু ইক্তিদা করা হয়েছে এখানে বিষয়টা একটু খেয়াল করবেন যে
যখন মুক্তাদি ইমামের ইক্তিদা করে তখন কিন্তু ইমামের কিরাত মুক্তাদির কিরাত বুঝে আসছে যদি আপনি ওই হাদিসটা দেখেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না তো সূরা ফাতিহা ছাড়া আমরা যে সূরা ফাতিহা আমাদের পক্ষ থেকে হয় না তা না ইমাম যে পড়ে ওইটা আমাদের পক্ষ থেকে হয়ে যায় বুঝে আসছে হানাফি মাজহাবওয়ালারা বলে যে ইমাম যেহেতু পড়ে তো আমরা যেহেতু তারিখ দা করলাম তো এই জন্য হয়ে যাবে আর ওই প্রধান বোধ হয় শাফি মাজহাবে বা আপনার সালাফি যারা আছে ওরা বলে যে না প্রত্যেকেরই আলাদা আলাদা হবে সুরা ফাতিহা পড়তে হবে তো এটা সুরা ফাতিহা আপনার না পড়লে সমস্যা নেই বুঝে যাচ্ছে কারণ অন্য ভাবে আপনার মনে করেন যে কোরআন শরীফে আপনার একটা আয়াত আছে এমন যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপ করে শুনতে হবে বুঝে আসছে তো ইমাম যখন আপনার কিরাত পড়ে বিশেষ করে জাহরি কিরাত তো তখন ইমামও কিরাত পড়তেছে আপনি একটা মনে করেন যে একটা দল গেল কোনো সরকারের অফিসে গেল সরকারি অফিসে ওইখানে গিয়ে যদি সবাই কথা বলা শুরু করে দেয় তখন কেমন হয় একটা হইলো আপনি একজন প্রতিনিধি আপনাদের দলের একজন সর্দার বানাইলেন আপনাদের সবার পক্ষ থেকে সে আপনাদের আর্জিটা পেশ করলো তো ওই সময় যদি সবাই একসাথে কথা বলতে থাকে তখন কেমন হয় এলোমেলো হয়ে যায় বিষয়টা এই একটা হইলো যে যদি শুধু মাত্র একটা হাদিস দেখা হয় ওই ক্ষেত্রে মনে হবে যে আপনার যে এইটা করতে হবে যখন অন্যান্য হাদিস গুলো দেখা হয় সব হাদিস বা কোরআন আয়াত একসাথে নেওয়া হয় তখন আপনার এই বিষয়টা ক্লিয়ার হবে যে এখানে মুক্তাদির যে সূরা ফাতিহা একেবারেই তার পক্ষ থেকে আদায় হইতেছে না বিষয়টা এমন না তার পক্ষ থেকে ইমাম আদায় করতেছে যেমন মনে করেন যে মাজুর যারা আছে তাদের জন্য বদলি হজের একটা বিষয় আছে না ওই সময় তো দেখা যায় মনে করেন যে হজ ফরজ হয়েছে একজনের জন্য হজ করতেছে আর একজন অথচ শরীয়ত বলে যে হ্যাঁ তার হজ আদায় হয়ে যাবে বুঝে আসছে এই বিষয়গুলো ওই ধরনের আরিফ ভাই জি হুজুর হুজুর আমি যেটা করি যে ওই যে যখন ইমাম সাহেব জোরে কি রাত মানে তিলাওয়াত করে তখন আমি পড়ি না আর যখন ইমাম সাহেব বিশেষ করে এই যে জোহর আসরে এগুলোতে আমিও পড়ি এরকমটা করি আর কি ইমাম সাহেব যেহেতু নীরবে পড়তেছেন এই হিসাবে আমি পড়ে নিই কারণ এমনি এমনি থাকলে তো একটু ইয়ে লাগে আচ্ছা এখানে বিষয়টা হইলো যে এই অনেক সময় যে এখন বর্তমানে তো একদিন একটা কথা বলছিলাম যে এখন এই মিডিয়ার যুগ তো আমাদের হাতে হাতে মিডিয়া এই কারণে বিভিন্ন রকম আলোচনা আসে বিভিন্ন দিকের তো আমরা সাধারণ মানুষ যারা তাদের জন্য কিন্তু আসলে ঠিক আর ভুল এই দুইটা আলাদা করাটা কঠিন বা কোনটা করব না করব অনেক সময় বিষয় থাকে এমন যে আপনি একটা বিষয় করতেছেন তো একই কাজের বিভিন্ন দিক থাকতে পারে একই কাজের একাধিক দিক থাকতে পারে যেমন মনে করেন যে হাত কোথায় বাঁধবে তারপর হাত কতটুকু উঠাবে তো মনে করেন আমাদের মাথা অনুযায়ী কানের লতি পর্যন্ত উঠাবে বা হাত নাভির নিচে বাঁধবে তো প্রত্যেকেরই কিন্তু কোরআন অথবা হাদিসের থেকে প্রমাণ আছে দলিল আছে তো এর অর্থ হইল এই যে হাদিসেই আপনার একই আমলের একাধিক দিক বর্ণনা করা আছে বুঝে আসছে একাধিক দিক বর্ণনা করা আছে তো এখন আমরা একটা করতেছি তো হঠাৎ করে আর একটা শুনলাম তো আমি বিষয়টা আমার ওই ক্ষেত্রে জানা নেই যে আসলে এক আমলের একাধিক দিক হইতে পারে কিনা তো তখন আমার কাছে মনে হয় কি যে হয়তো আমারটা ভুল অথবা তারটা ভুল আমারটা ঠিক অথবা তারটা ভুল তারটা ঠিক তো বিষয়টা সব ক্ষেত্রে এমন হয় না কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে উভয়টাই ঠিক আছে
তবে ঠিকের মাঝে আবার একটা দিক থাকে যে দুইটার মাঝে একটা উত্তম একটা একটু কম উত্তম অনুত্তম বলা যাবে না দুটোটাই ঠিক তবে ভালোর মাঝে এইটা একটু বেশি ভালো বুঝা যাচ্ছে এই ক্ষেত্রে আমরা যে মাযহাব ফলো করি তো মাযহাব বিষয়টা এটা আবার অন্য দিকে চলে যায় তো এই বিষয়ে যে মাযহাব আসলে বিষয়টা যে আমরা যেহেতু আমরা ব্যক্তিগতভাবে কোরআন হাদিস ওইভাবে বুঝি না বা অত বেশি পারদর্শী না তো আমি কোরআন হাদিস থেকে আমার জীবনের প্রত্যেকটা বিধান বের করতে সক্ষম না তো আমার জন্য কি করতে হবে এমন একজনকে মানা বা এমন একজনের কথা মতো চলা যে কিনা কোরআন হাদিস ভালো মতো বুঝে তো সে কোরআন হাদিস রিসার্চ করে বা কোরআন হাদিস থেকে যেভাবে বলছে যে এই আমলগুলো করতে হবে এইটা এইটা তো এইটা কিন্তু আসলে তার কথা না বা আমরা হানাফি মাজহাবের অনুসরণ করি তো এর অর্থ এই না যে আমরা ইমাম আবু হানিফাকে মানি আমরা কিন্তু ইমাম আবু হানিফাকে মানি না বরং কোরআন হাদিসকেই মানি তবে কোরআন হাদিসটা যেহেতু আমরা বুঝি না তো তার কাছ থেকে এইটা বুঝলাম আর কি সে যেভাবে বুঝাইল ওইভাবে বুঝ নিলাম যেমন মনে করেন ওয়াজ শুনতে যাই তো ওয়াজে তো বক্তারা ওয়াজ করে এর অর্থ কি এই যে আমি বক্তার কথা শুনতে গেছি বক্তার কথা কিন্তু শুনতে যাইনি শরীয়ত বা দিন বিষয়টাকে এইটা তার মুখ থেকে সে যেভাবে বুঝছে ওইটা শুনতে গেছি তো এখন যেহেতু আমাদের পরিপূর্ণভাবে বুঝ নেই যে আসলে কোনটা করতে হবে বা কোনটা উত্তম কোনটা অনুত্তম তো এই ক্ষেত্রে আমরা যে যে মাঝহাবে আসি তা আমাদের এখানে বেশিরভাগই পুরো বিশ্বেই হানাফি মাঝহাবের অনুসারী বেশি তো বাংলাদেশের সাধারণত হানাফি মাঝহাবই বেশি তো আমরা আমাদের মাঝহাবের অনুযায়ী আমলগুলা করব তো ব্যক্তিগতভাবে আমরা কখনো নির্বাচন করতে যাব না যে এইটা করব ওইটা করব ওইটা করব তো এইটা করা যাবে না তা না আপনি যদি কোরআন হাদিস পরিপূর্ণভাবে বুঝেন তো আপনার মাযহাব মানার কোনো দরকার নেই আপনি সরাসরি কোরআন থেকে এই যেভাবে পারেন ওইভাবে ফলো করবেন অর্থাৎ আপনি যদি অভিজ্ঞ খুব পারদর্শী হয়ে থাকেন আর যদি ওইভাবে পারদর্শী না হয়ে থাকেন তো এই চার মাযহাবের যে কোনো একটা মাযহাব অনুযায়ী নিজেকে পরিচালনা করতে হবে আর কি তো এই জন্য বলছিলাম যে আমরা হঠাৎ করে একটা বিষয় দেখেই ওইটা মানবো না বরঞ্চ যেটা করতেছি এইটাই করতে থাকবো যখন এটা অভিজ্ঞ সরাসরি কারো কাছ থেকে অভিজ্ঞ একজন আলেম তার কাছ থেকে যখন সরাসরি জানবো তখন এটা পরিবর্তন করতে পারি বা নিজে নিজে এটা কখনো করব না এতে করে আর কি ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ এই যে মিডিয়া কারণ এইখানে তো সবকিছু যাচাই বাছাই কিন্তু না যে হাদিসও আছে যে কাফা বিল মার ইকাদিবান আইয়ুহাদিসা বিকুল্লি মা সামিয়া একটা জিনিস শুনেই বললো বা ওইটা করলো তো এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট সে বলছে যে এটা ঠিক বললো না ভুল বললো এটা তো আমি যাচাই করলাম না তো এই অজুহাত দিলে আমার চলবে না যে সে এইটা বলছে আমি এইটা করছি এই অজুহাত কিন্তু গ্রহণযোগ্য হবে না এই হাদিসের দিকে লক্ষ্য করলে কারণ এইটা যাচাই বাছাই করাও আমার জন্য জরুরি তো এই জন্য নির্ভরযোগ্য কারো কাছ থেকে যদি সরাসরি জানি ওই ক্ষেত্রে পরিবর্তন করব বর্তমান অবস্থার অন্যথায় যেভাবে আছি ওইভাবেই আচ্ছা জি ঠিক আছে তো আজকে আমাদের এই বিষয়গুলো হইলো আমরা এইগুলো একটু দেখব আর আগামীকালকে ইনশাল্লাহ আমাদের বিদায়ী ক্লাস তো ইনশাল্লাহ প্রতিদিনের মতো আমরা একই সময় উপস্থিত হব আর আমাদের যে সমস্ত সাথী ভাইরা আছেন একটু অনিয়মিত ছিলেন তো তাদেরকেও ইনশাল্লাহ আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك